রক্তদান ও বস্ত্রদান দুটোই মহতী উদ্যোগ। রাজ্য সরকার চায় সব অংশের মানুষের মুখে হাসি ফুটুক। এই সরকার আমার সরকার, এই ভাবনাকে সৃষ্টি করতে চাই আমরা। শনিবার টাউন প্রতাপগড় স্থিত শ্রী শ্রী রামচন্দ্র দেবের সমবেত উৎসব মন্দির কমিটির উদ্যোগে আশ্রম প্রাঙ্গণে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে রক্তদান উৎসব ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার গরিব মানুষদের ভাতা 700 টাকা থেকে পর্যায়ক্রমে বাড়িয়ে 2000 টাকা করেছে। শিক্ষা স্বাস্থ্য সব দিক থেকে এগিয়ে যাবার চেষ্টা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের গরিবদের কল্যাণে আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনা নামে বৃহত্তর যোজনা চালু করেছেন। সেই যোজনার মতো রাজ্যেও মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা চালু করা হয়েছে। প্রধানমন্ত্রী গরিবদের জন্য চিন্তা ভাবনা করছেন। আমরা চাই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তুলতে। তারা যেন এই জিনিসটা বুঝে যে এই সরকার আমাদের সরকার, আমার সরকার, এই জিনিস, এই যে ভাবনা চিন্তা সেই চেতনা সেটা যেন থাকে। আমরা এই সরকার, আপনারা জানেন যে মাত্র যে ভাতা তারা আমরা ভাতা দিচ্ছিলাম 700 টাকা ছিল, সেই 700 টাকা থেকে আমরা 1000 টাকা করেছি। 1000 থেকে আমরা 1 লাখের বা 2 লাখ 2000 টাকা করেছি। এরপরে আমাদের এই সরকারি আবার মুখ্যমন্ত্রী সহায়তা প্রকল্প করে আরও 30,000 আমরা বাড়িয়েছি। এই 2000 টাকা যে ভাতা সেটা আমরা দিচ্ছি। আপনারা দেখেছেন সবসময় আমাদের যে প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উদ্যোগে গরিব মানুষদের জন্য যাতে ওদের স্বাস্থ্যের জন্য যে সমস্যা হয়, সেই প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় 13 দিন ধরে আমাদের এখানে সবাইকে মোটামুটি যাদের প্রয়োজন ওটা ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে সেই জনারোগ্য যোজনা সবাইকে কভার করেছেন। কিন্তু তারপরেও কিছু কিছু আমাদের প্রায় 4 লক্ষের উপরে 4,50,000 মতো যারা বাকি ছিল, এইবারের বাজেটে আমরা তাদেরকেও কাজ মানে খাবার এনে নিয়ে এসেছি এবং সেটার নাম দিয়েছি মুখ্যমন্ত্রী জনারোগ্য যোজনা। আমরা সব দিকে চেষ্টা করছি স্বাস্থ্য ব্যবস্থাকে যেন আরও বেশি করে ভালো নিয়ে যায়। আজকে আমরা মেডিকেল কলেজে গেছি, বিবেকানন্দ হসপিটালের আজকে প্রায় 63তম ওদের সেখানে প্রতিষ্ঠাতা দিবস, সেখানেও আমি আমাদের সমস্ত ইতিহাস কীভাবে বিবেকানন্দ হসপিটাল হলো, কীভাবে আমাদের ভিক্টোরিয়া মেমোরিয়াল হসপিটাল হলো এবং সেই হসপিটাল থেকে কীভাবে আইজিএম হসপিটাল হলো এবং বিবেকানন্দ হসপিটাল কার নামে হলো, কারা দান করেছেন সেখানে আমি বলেছি। তো দানের বিষয়টা যেন আমরা সবসময় এতদিন ধরে শুনেছি মহারাজারা মানিকরা নিশ্চয়ই কিছুই করেন, আপনারা নিশ্চয়ই জানেন যে তিনি মহারাজার লাস্ট যে আমাদের মহারাজ ত্রিপুরা মানিক হাত ওনার দানে কিন্তু এই জিবি হসপিটাল হয়েছে। তো সব জায়গায় আছে আমরা স্বাস্থ্য ব্যবস্থাকে আমরা শক্তিশালী করছি। আমরা যেখানে এগ্রিকালচারের বিষয়ে এডুকেশন আমরা শিক্ষা ব্যবস্থাকে আমরা মানে সেটাকে শ্রেণী করছি এবং সাধারণ মানুষের জন্য যাদের প্রধান মাননীয় প্রধানমন্ত্রীজি আপনারা সবাই জানেন যে আমরা যে টয়লেট দেওয়ার যে ব্যবস্থা সেই ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রীজি করেছে। ভ্যাকসিনেশন আপনাদের সবাই দেখিয়ে আমরা পেয়েছি, বিনা পয়সা ভ্যাকসিনের ব্যবস্থা করেছে। যাদের ঘরে আপনার গ্যাসের লাইন ছিল না সেই গ্যাসের ব্যবস্থা করেছে। সমস্ত জায়গায় গরিবদের জন্যই উনি কিন্তু আপনার করেন। এর মধ্যে বিশ্বকর্মা পূজার সময় বিশ্বকর্মা প্রকল্প একটা যাদের সম্পর্কে কোনোদিন চিন্তা করতাম প্রায় 18টার মতো শ্রেণী উনি বেছে নিয়েছেন, যাদের যেসব কর্মচারীরা তাদের বিষয়ে উনি প্রায় 3 লাখ টাকার মতো মানে সেই ব্যবস্থা করেছেন আর্থিকভাবে যাতে তাদেরও আগে সামনের দিকে এগিয়ে যেতে পারে। সবসময় সাধারণ মানুষের কথা চিন্তা করেন, আমাদের সরকারও সেই বিষয়ে কাজ করছে। বিভিন্ন আমাদের স্কিম আছে এবং এই স্কিমের মাধ্যমে আমরা মানুষের সাথে চলতে চাই এবং আমরা চাই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, ত্রিপুরাকে সুন্দর আমরা বানাবো। এখানে অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য, মন্দির কমিটির সহসভাপতি অসীম সাহা, স্থানীয় কর্পোরেটর অঞ্জনা দাস সহ অন্যান্যরা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করেন এবং রক্তদান শিবিরে রক্তদাতাদের সাথে কথা বলে তাদের উৎসাহিত করেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।